পাকিস্তানের 74 বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী মেয়াদ পূর্ণ করতে পারেননি। বিশৃঙ্খলা, সুপ্রিম কোর্টের নির্দেশ অথবা সামরিক অভ্যুত্থানের কারণে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হয়েছেন তারা। অধিকাংশ ক্ষেত্রেই তাদের ক্ষমতাচ্যুতির পেছনে মূল ভূমিকা রেখেছে দেশটির সেনাবাহিনী। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে পাকিস্তানের ক্ষমতাসীন সরকারগুলো দায়িত্ব পালনের সময়কাল কখনোই সুখকর হয়নি। দেশটির সামরিক বাহিনীর অভ্যুত্থানের কারণে তখন থেকে অন্তত চারটি বেসামরিক সরকার ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। ১৯৫০ সালের অস্থিতিশীল পরিস্থিতিতে তৎকালীন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা পাকিস্তানের সংবিধান স্থগিত করেন এবং ১৯৫৮ সালে দেশটিতে মার্শাল ল জারি করেন। মার্শাল ল জারির ১৩ বছর পর জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রেসিডেন্ট হন। ১৯৭৩ সালে বিশেষ ব্যবস্থায় সংবিধান পাশের পর তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। ১৯৭৭ সালে পাকিস্তানের নির্বাচনে জয়লাভ করেন ভুট্টো। একই বছরে দেশটিতে জেনারেল জিয়াউল হকের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। ১৯৮৮ সালে বিমান বিধ্বস্ত হয়ে জেনারেল জিয়াউল হকের মৃত্যুর পর জুলফিকার আলী ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টো হন পাকিস্তানের প্রধানমন্ত্রী, কিন্তু তার শাসনকাল মাত্র ৩ বছর স্থায়ী হয়েছিল। ১৯৯০ সালে প্রেসিডেন্টের সঙ্গে মতপার্থক্য দেখা দেয়ায় জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়। ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হন বেনজির ভুট্টো। সরকারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান এবং পাকিস্তানের অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বেনজির ভুট্টোর স্থলাভিষিক্ত হন নওয়াজ শরীফ। সামরিক বাহিনীর চাপের মুখে ১৯৯৩ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয় তাকেও। ওই বছরের এক নির্বাচনে আবারও দেশ শাসনের সুযোগ পান বেনজির ভুট্টো, কিন্তু তার এই মেয়াদ ব্যাপক দুর্নীতি, সাম্প্রদায়িক সহিংসতা ও সন্ত্রাসী হামলার অভিযোগ পরিপূর্ণ ছিল। ১৯৯৬ সালের ৫ নভেম্বর প্রেসিডেন্ট ফারুক লেঘারি জাতীয় পরিষদ ভেঙে দেয়, বেনজির ভুট্টোকে আবারও ক্ষমতা থেকে বিদায় নিতে হয়। পরবর্তীতে ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে দেশটির সাধারণ নির্বাচনে নওয়াজ শরীফের দল জয় পায়। কিন্তু ১৯৯৯ সালের অক্টোবরে তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ দেশটিতে জরুরি অবস্থা জারি করে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ইউসুফ রাজা গিলানি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০১২ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আদালত অবমাননার একটি মামলায় গিলানি দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত তার মেয়াদ বেশ মসৃণভাবে চলছিল। পরে তার ক্ষমতার বাকি মেয়াদে দায়িত্ব পালন করেন রাজা পারভেজ আশরাফ। ২০১৩ সালে আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী হন নওয়াজ শরীফ, কিন্তু পানামা পেপার্স কেলেঙ্কারি মামলা দায়ের হওয়ায় তার ক্ষমতার মেয়াদ কমিয়ে আনা হয়। ২০১৭ সালে নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পরে মেয়াদের বাকি সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শহীদ খোকন আব্বাসি। ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান। সাবেক এই ক্রিকেট তারকা প্রধানমন্ত্রীর মসনদে বসার পেছনে পাকিস্তানের সেনাবাহিনীর ব্যাপক সমর্থন ছিল বলে বিভিন্ন মহলের বিশ্বাস। যদিও অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং ভুল পররাজনীতির কারণে ব্যাপক সংকটের মুখোমুখি পাকিস্তান।